বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আমি আজকে এসেছি শাতো দু ফন্তেন ব্লুতে। এটা প্যারিস থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ দিকে আসতে হয়। এক সময় এটা শ্যাপেল হিসাবে ব্যবহার করা হতো ধর্মীয় উপাসনালয় হিসাবে, এবং সেই 1137 সালের দিকে প্রথম শ্যাপেলটি এখানে তৈরি করা হয়। এর পরবর্তীতে এটাকে বর্ধিত করা হয়, রাজপ্রাসাদ তৈরি করা হয়, এবং একের পর এক বিভিন্ন রাজা এই রাজপ্রাসাদে থাকেন এবং এর অনেক ইতিহাস এখানে জড়িয়ে আছে। নেপোলিয়ান বোনাপার্ট থেকে শুরু করে বেশ কয়েকজন নাম করা ফ্রান্সের রাজা তারা এখানে থাকতেন, এবং যুগে যুগে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন অংশে বর্ধিত করা হয়। আমরা কিছুক্ষণের মধ্যেই এই পেছনে, আমার পেছনে যে সাতো, যেটাকে এখন মিউজিয়াম করা হয়েছে, আমরা এই মিউজিয়ামটি দেখতে যাব। তবে ভিতরের পরিবেশ নিরাপত্তা বজায় রাখার জন্য আমি হয়তো কথা বলতে পারবো না, আমি আপনাদেরকে বিভিন্ন গ্যালারিগুলি দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আছি রাজা প্রথম ফসোয়ার গ্যালারিতে। অন্যদের যাতে অসুবিধা না হয় সেজন্য আমি সব গ্যালারিতে কথা বলতে পারছি না, এই গ্যালারিটা নিরিবিলি, তাই আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে নেপোলিয়ন ছাড়াও আরও বেশ কয়েকজন রাজা থাকতেন, এবং আপনারা কিছু কিছু করে তাদের বাসস্থান এবং তাদের মিটিং রুম এগুলি দেখতে পাবেন এই ভিডিওতে। দর্শক, আমার পেছনে যেই বেডটি দেখতে পাচ্ছেন, এই রুমটা আসলে মূলত রাজাদের শোবার কক্ষ ছিল, এবং এই রুমে প্রথম নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে নেপোলিয়ন 3 পর্যন্ত তাদের বাসস্থান ছিল, তাদের বেডরুম ছিল এই রুমটি। এবং এই রুমটি তৈরি করা হয় 1808 থেকে 1809 সালের দিকে, এবং প্রায় 100 বছর পরে 1988 সালের দিকে এটাকে আবার রিনোভেট করা হয়। এই কক্ষটি নেপোলিয়নের স্টাডি রুম হিসাবে ব্যবহৃত হতো। ১৯২৭ সালে এই প্রাসাদকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়, এবং পরবর্তীতে ১৯৮১ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই এর নাম অন্তর্ভুক্ত করা হয়। আমার সামনের বিল্ডিংটি শাতো দু ফন্তেন ব্লু। আমি আছি শাতোর পেছনের যে লেক, এই লেকের পাড়ে।
আমি এই মুহূর্তে আছি জারটা দোংলেতে। এটি মূল সাতর পেছনেই। এখানে অনেকেই আসেন তাদের বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফি করার জন্য। দর্শক, যতটুকু দেখেছি তার খুব সামান্যটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম। আজকের মতো আমাদের সাত ভ্রমণ শেষ, আমি এখন ফিরছি।